কোয়ারেন্টাইনের ভিতর আমি আসলে নিজেকে বিজি রাখতে অনেক চেষ্টা করছি, তাহলে যে আসলে বোরনেস কিংবা যে অস্বস্তিটা কাজ করে কোয়ারেন্টাইনের ভিতর বাসায় থাকতে ইচ্ছা করে না, ওইটা আর এতটা কাজ করে না। তাই আমি সর্বপ্রথম ওইটাই করছি যেটা আমি করতে সবচেয়ে বেশি পছন্দ করি, আর তা হচ্ছে মুভি দেখা। মুভি সিরিজ এগুলো দেখতে আমি অনেক পছন্দ করি, এটা আমার অনেক ফ্যানরাই জানে কিংবা দর্শকরা এটা খুব ভালোভাবেই জানে যে আমি মুভি দেখতে খুব পছন্দ করি। আমি একজন মুভি ফ্রিক, সো আমি মুভি দেখছি, এভাবে সময় কাটাচ্ছি। তারপরে আমি যেহেতু আমার কলেজটা খুললে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শুরু হবে, ওই হিসাব করে আমি একটু একটু পড়াশোনাও করছি। তার থেকে সবচেয়ে বড়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা আমার এখন মনে হয়, সেটা হচ্ছে আমার যেই মুভিটা আমি কাজ করব ইনশাআল্লাহ, বঙ্গবন্ধুর বায়োপিক যেটা, সেটার উপর আমি একটু স্টাডি করার ট্রাই করছি, স্ক্রিপ্টটা পড়ছি, তাদের কিছু পলিটিক্যাল বুকস কালেক্ট করে ওগুলো পড়ছি। সব মিলিয়ে আমি কোয়ারেন্টাইনটা বিজিভাবে কাটাতেই চেষ্টা করছি, এবং আরেকভাবে নিজেকে বিজি রাখার ট্রাই করছি যেটা কিনা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে টুকিটাকি রান্না করছি, যেটা আসলে আগে কখনো ওভাবে করা হয়নি। এখন আসলে রেসিপিস দেখে হঠাৎ করে ইচ্ছা হলো, এতদিন তো বাসায়ই আছি, কিছু না কিছু শিখি, কিছু না কিছু করি, সো হঠাৎ এরকম রান্নাবান্নাও করছি টুকিটাকি। তারপর বই পড়ে সময় কাটাচ্ছি, ফেভারিট রাইটার্সগুলোর বই যেগুলো কালেক্ট করেছিলাম, পড়ার সময় পাচ্ছিলাম না, ওগুলো এখন পড়ছি। আমার স্ক্রিপ্ট নিয়ে অনেক বেশি রিসার্চ করছি, কিংবা বলা যায় স্ক্রিপ্টটাকে অনেক ঝালাই করে পড়া হচ্ছে। তার থেকে বড়, ফ্যামিলিকে টাইম দিচ্ছি, যেটা আসলে দেখা যেত স্কুল কলেজ কিংবা এই যে বিভিন্ন কাজের জন্য ফ্যামিলিকে টাইমটা আসলে কমই দেওয়া হতো। ফ্যামিলিকে টাইম দিচ্ছি, সবার সাথে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, সব বলতে গেলে কোয়ারেন্টাইনটা আমি ভালোভাবেই কাটাচ্ছি। আর ওয়েট করছি কবে আমাদের এই করোনা ভাইরাস, এই প্রবলেমটা কবে আমাদের এটা ঠিক হবে। ঠিক হলে ইনশাআল্লাহ আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরে যাব। আমি আমার সব ফ্যান্স আর আমার ওয়েল উইশেসদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনাদের যত যত নিয়ম দেওয়া হয়েছে কোয়ারেন্টাইনের ভিতর মানার জন্য, এবং যা যা নিয়ম দেওয়া হয়েছে এই করোনা ভাইরাস সাথে মিলিয়ে, আপনারা প্লিজ ওগুলো একটু মানবেন, নিজেকে সেফটিতে রাখবেন, আপনি সেফটিতে থাকলে আপনার পাশের জন সেফটিতে থাকবে।